এই জায়গাটাতে অনেক রকমের যেমনিভাবে রাজনীতির বৈচিত্র্য আছে আবার দেখবেন এই মুক্তিযুদ্ধের কথা বলি আবার মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে যখন যে করে তাদের পক্ষেও আমরা অনেকে দাঁড়াই গণতন্ত্র মানবাধিকার এটা প্রতিষ্ঠা করার জন্য যখন আন্দোলন করা হয়েছিল আন্দোলন যখন আজিজ আহমেদের ভাইরা করেছিলেন তারা তো মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ ধারণ করেই ওনারা আন্দোলন করেছেন রাজনীতি করেছেন এটা কি তাদের অপরাধ সান অফ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা কোনো মন্ত্রী কোনো এমপি কোনো আমলা বা সরকারি কোনো কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত দেশের টাকা দেশের বাইরে পাচার করবে আমি মনে করি এর মতন গর্বিত অপরাধ আর হতে পারে না আমাদের হ্যাটার্স গ্রুপ যারা আছে যারা ভারত বিরোধী গ্রুপ রাজাকার পাকিস্তানপন্থী যারা আলবাদুর আলসামস তাদের সন্তান বা দোসররা তারা খুব করে এখন ভারতের বিরুদ্ধে লাগছে যে জিনিসটা আপনি আপনার বক্তব্যকে কেন্দ্র করে বলছেন তার আগে আহ ভাই দীর্ঘদিন ধরেই বিফোর ন্যাশনাল ইলেকশন বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন আমেরিকার অবস্থান নিয়েও কথা বলেছেন আজকে কিন্তু আবার কলিমুল্লা ভাই একটা পর্যায়ে বলেছেন যে বিএনপি সব রাখার কারণে বিএনপির আন্দোলন মানে সফলতা লাভ করতে পারেনি তার মানেটা দাঁড়ালো আপনি শুধুমাত্র আমেরিকাকে উপরে কাঁধে ভর করে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবেন না তাহলে ক্ষমতা আসার মালিক কারণ মালিক জনগণ এবং দেশ দেশ এবং জনগণকে রেখে অপর রাজনীতি যেটা আছে সেটা আপনি করবেন আপনি প্রথমত কূটনীতির ভাষায় একটি কথা আছে আপনি আপনার নিজের স্ত্রীকে ত্যাগ করতে পারবেন কিন্তু পার্শ্ববর্তী বন্ধু প্রতিম রাষ্ট্রকে ত্যাগ করতে পারবেন না সেই কারণে আমাদের এই যে স্যাংশন এই স্যাংশন নিয়ে নির্বাচনের পূর্বে যখন স্যাংশন ছিল তখনও স্যাংশন নিয়ে আমি খুব বেশি অরিব নই এখনও অরিব আবার এটাও সত্য এটাকে যে আমি পরিপূর্ণভাবে ডিজোন করব সেটার পক্ষেও আমি না বিকজ আমেরিকা আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট কান্ট্রি এটা সত্য আবার এটাও সত্য বাংলাদেশ নামক রাষ্ট্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত বাংলাদেশ সেই বাংলাদেশ জন্ম লাগল্ আমেরিকা আমার পাশে সরকার হিসেবে আমেরিকা আমাদের পাশে ছিল না এবং আমরা যদি দেখি চুহত্তর সালের যে কৃত্রিম সংকট এই সংকটটিও তৈরি করেছিল আমেরিকা তো আজকের বাস্তবতায় একবিংশ শতাব্দীর এই দারগোড়ায় পৌঁছে আমি আমেরিকাকে আমার অর্থনীতির কারণে আমার বড় এক্সপোর্ট কান্ট্রি হিসাবে আমি তাকে অমূল্যায়নও করতে পারছি না আমেরিকাকে অবশ্যই আমার কনফিডেন্সে নিয়ে কাজ করতে হবে সেটা চাতুর্যের সাথে অত্যন্ত সুকৌশলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকলের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীন হওয়ার পরে আমাদের সংবিধানে বলেই গিয়েছেন যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুত্ব নয় এটা আমার ভাই অত্যন্ত প্রাগ্য মানুষ উনি নিজেও জানেন আমরা সেই হিসাবেই চলছি কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমার রাজনীতি অর্থনীতি শিল্পনীতি বাণিজ্য সমস্ত কিছুর পরে বাংলাদেশের একটি আদর্শিক অবস্থান আছে আমরা সেই অবস্থান থেকেও কিন্তু পিস্প হতে পারি না আমাদের আদর্শিক অবস্থানটা কি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমরা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াই এটা আবার আমরা করি সেটা সো চায় না আমাদের এই জায়গাটাতে অনেক রকমের যেমনিভাবে রাজনীতির বৈচিত্র্য আছে আবার দেখবেন এই মুক্তিযুদ্ধের কথা বলি আবার মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে যখন যে করে তাদের পক্ষেও আমরা অনেকে দাঁড়াই মুক্তিযোদ্ধার দল বলি কিন্তু আবার স্বাধীনতা বিরোধীদের সাথে আমার রাজনৈতিক সক্ষতা আছে আবার যুদ্ধ অপরাধের যখন বিচার শুরু হয় তখন আমরা স্টান নিতে পারি না সেই সব কারণে আমেরিকার যে অবস্থানটা সেটা নির্বাচনের পূর্বেও ছিল এখনো বরঞ্চ করেছেন এটা এর পূর্বে করেছিলেন এখন আসুন আজিজ আহমেদের এই বিষয়টা নিয়ে কলিমুল্লা ভাই অনেকদিন কথা বলেছেন অনেকের ইস্যুতে আমি আজকে কয়েকটা কথা বলতে চাই দেখুন অনেকে অনেকভাবে বিষয়টাকে বিশ্লেষণ করছে টেলিভিশনে বিএনপি নেতা ঠাকুর সাহেব সাথে গত দুই একদিন আগে আমার কথা হচ্ছিল একটা টক শোতে তো ওনারা বলছিলেন যে আজিজ সাহেবের ভাই বিরাদারদের সম্পর্কে দেখুন আজিজ সাহেব তার সাংবাদিকদের সাথে মত বিনিময়ে কিন্তু কয়েকটি কথা বলেছেন প্রথমত বলেছেন দুই একটি কারণ আমেরিকা উল্লেখ করেছে যে উনি দুর্নীতির একটা গন্ধ ওনার ভাইদেরকে এক কন্ট্যাক্ট পাইয়ে দিয়েছেন উনি কিন্তু এটাকে চ্যালেঞ্জ করেছে যে কোন বিজেপির তিন বছরের যে উনি বিজেপির ডিজে ছিলেন তখন তার পরিবারের কেউ কন্ট্রাক্টর বা কন্ট্যাক্ট পাননি এটা কিন্তু দেখতে হবে কলিমুল্ল ভাই এই বিষয়টা মাথায় রাখতে হবে এটা হল একটা অংশ দ্বিতীয় অংশ বিএনপির লোকরা অনেকেই বলার চেষ্টা করেন যে ওনার ভাইরা সন্ত্রাসী এবং তাদেরকে সারিয়ে ন্যাশনাল আইডি সেটা উনি চ্যালেঞ্জ করেছে আর সন্ত্রাসী বলা এটা তাকে কয়েকটা বিষয় আমার আমার বিএনপি বন্ধুর কাছে আগেই বলে রাখি যে আমরা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার আইনের শাসন গণতন্ত্র মানবাধিকার এটা প্রতিষ্ঠা করার জন্য যখন আন্দোলন করা হয়েছিল আন্দোলন যখন আজিজ আহমেদের ভাইরা করেছিলেন তারা তো মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ ধারণ করেই ওনারা আন্দোলন করেছেন রাজনীতি করেছেন এটা কি তাদের অপরাধ সে কারণে কি আজিজ আহমেদ আর মির চিফ হতে পারবেন না এটা আমাদের কাছে খুব ভাবিয়ে তোলে এবং এই কথাগুলো আমার ভাই ঠাকুর ধ্বংস তাহলে এই প্রতিষ্ঠান ধ্বংস তো প্রথম করেছিলেন জিয়াউর রহমান পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যতগুলো সামরিক কু হওয়া পঁচাত্তর থেকে একাশি সাল জিয়ার মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত মুক্তিযোদ্ধার সামরিক অফিসারদের হত্যা করেছিলেন জেউর রহমান তার শাসনা বলে আমাদেরকে মাথায় রাখতে হবে আজকে দুর্নীতির কথা একটি দুর্নীতি হলো অর্থনৈতিক দুর্নীতি আমার কলিমুল্লা ভাই শব্দটা বুঝবেন ভালো একটা হলো অর্থনৈতিক দুর্নীতি একটি হলো আপনার সচেতন ভাবে আপনি দুর্নীতি করলেন না কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দিলেন যেটা জেউর রহমান সাহেব করেছিলেন দুর্নীতিবাজদেরকে মন্ত্রী বানিয়েছিলেন যে মন্ত্রী অর্থমন্ত্রী হয়েছিলেন তিনি বলে ডেকে যখন বলেছিলেন দুই দুই চা কত হয় তখন বলছে চার হয় স্যার আপনার চাইে পাঁচও হবে এরকমের মানুষদেরকে মন্ত্রী বানিয়েছিলেন অর্থাৎ বাস্তবিক ভাবে দুর্নীতিবাজদেরকে উনি ক্ষমতায়ন করেছিলেন এখন কিন্তু দুর্নীতিবাজরা এই যে এই 15 বছর 16 বছর তো আমরা অনেক দুর্নীতিবাজের কথা শুনতে পাচ্ছি আ অনেক দুর্নীতিবাজের এবং আজকে যিনি মারা গিয়েছে আমাদের সাবজেক্টও আছে ওনার ওনা সম্পর্ক হয়তো আমরা একটু পরে আলোচনা করব এই দুর্নীতি এই আমলেও তো আমরা দেখেছি যে অনেক দুর্নীতিবাজকে প্রমোট করা হয়েছে আমি আমি আপনাকে ওখানে আসি প্রথমত বিগা সান অফ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা কোনো মন্ত্রী কোনো এমপি কোনো আমলা বা সরকারি কোনো কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত দেশের টাকা দেশের বাইরে পাচার করবে আমি মনে করি এর মতন গর্বিত অপরাধ আর হতে পারে না এর মতন অপরাধ আর হতে পারে না অবশ্যই তাদের বিচার করতে হবে বিচারের আওতায় আনতে হবে আমার প্রশ্নটা হলো সরকার বা সরকার প্রধান হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো দুর্নীতিবাসকে যখন আইনি প্রক্রিয়ায় আসে বা যখন পত্র পত্রিকা বা সংবাদ মাধ্যমে উঠে আসে যে অমুকে দুর্নীতির সাথে জড়িত তখন যখন ওই বিচারিক ব্যবস্থার আওতায় তাকে না না হবে তখন আপনি বলতে পারবেন যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না দুর্নীতি গোটা দুনিয়াতে আছে দুর্নীতিটা যদি আপনি বিচারিক আওতায় না নিয়ে আসেন তখনই আপনি বুঝবেন যে রাষ্ট্র দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা করছে এখানে যে গত পনেরো বছরে দুর্নীতি হয়নি একদমই এটা আমি বলছি না কিন্তু যাদের স্পেসিফিক্যালি যারা দুর্নীতিবাদ যারা দুর্নীতির সাথে জড়িত আপনি একজন মানুষ মারা গেছেন একটা নির্মম হত্যাকাণ্ড হয়েছে আমি তার কামনা করছি এবং তার সন্তানের টেলিভিশনের সাক্ষাৎকার দেখেছি আমি তার সব সন্তান পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ওনার সম্পর্কে এখন কি উঠে আসলো তার চেয়েও বড় কথা হলো ওনার মতন একজন মানুষ এমপি জনাবুল কাদের সাহেব যথার্থ বলেছেন যেহেতু জনপ্রিয়তা ছিল সে কারণেই তাকে এমপি বানো হয়েছিল এমপি নমিনেশন দেওয়া হয়েছিল এবং জনপ্রিয়তার যদি সংজ্ঞা বলেন সেই সংজ্ঞায় উনি জনপ্রিয় এটা আমি নিজেও সোশ্যাল মিডিয়া বলেন টেলিভিশন গণমাধ্যমগুলো বলেন মহিলারা গণমাধ্যমে দেখা গেছে যে ওনার নির্বাচনী এলাকার সাধারণ জনগণ যেভাবে টেলিভিশনগুলোতে এই হত্যাকাণ্ডের নেপথ্যে যে নায়ক তার নাম উচ্চারণ করেছেন এবং তার হাজার হাজার নেতাকর্মী যে পরিমাণ বিমর্ষ রন্দনরত দেখেছি স্বাভাবিক কারণে আপাত দৃষ্টিতে আমি তো তাকে জনগণের যে নেতা জনগণের যে মানুষ ছিলেন জন জননেতা বলতে যে এমপি শব্দগুলো বলা হয় এটা উনি ছিলেন হ্যাঁ এর বাইরে যদি কোনো বিষয় থেকে থাকে সেটা ডিসাইড করবে কিন্তু জনগণ বা আপনি যদি ভুল করে থাকেন সেটা কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে আপনাকে মোকাবেলা করতে হবে আইনি প্রক্রিয়া ব্যতী রেখে আপনি কোনো হত্যাকাণ্ডকে উৎসাহিত করতে পারেন না এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া না আমি যদি ভুলও করে থাকি ঠাকুর ভাই যদি ভুল করে থাকে তাহলে আমি তার নামে মামলা দেব বা সে আমার নামে মামলা দিবে কিন্তু আমি আইনটা নিজের হাতে তুলে নিতে পারি না একটা দেশের বাইরে যে এ দেশের নাগরিকরা আমার বন্ধু পুতিন দেশে যাই এই হত্যাকাণ্ডটা ঘটালো এবং সাথে সাথে আরেকটা আমাদের হ্যাটার্স গ্রুপ যারা আছে যারা ভারত বিরোধী গ্রুপ রাজাকার পাকিস্তানপন্থী যারা আলবাদুর আলসামস তাদের সন্তান বা দোসররা তারা খুব করে এখন ভারতের বিরুদ্ধে লাগছে ঘটনা ঘটালো সমস্ত ঘটনার জন্য দরিদ্র এই দেশের নাগরিকরা ঘটিয়েছে ভারতে এটা খুব এটা বুঝতে হবে এখানে আমি মনে করি সরকারের এবং গোয়েন্দা সংস্থাগুলোকে খুব নজরদারি করতে হবে যে কেন ভারতে নিয়ে তাকে হত্যা হত্যাটা কেন ঘটানো হলো কেন এই দেশে ঘটানো ঘটাইলো না ভারতে নিয়ে গেল তারপর হত্যাকাণ্ডটা ঘটলো এটা ভেবে দেখার অনেক বিষয় আছে এবং সুদূর প্রসারী পরিকল্পনার অংশ কিনা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমি আপনার রাজনীতিতে আজকের আজকের যে সংকট সংকট একটি আছে পার্লামেন্টের দিকে যখন আপনি তাকাবেন সেটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে প্রত্যাশিত নয় একজন পার্লামেন্ট মেম্বার মুসাফর আহমেদ ঠাকুর ছাত্র রাজনীতি করেছেন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন উনি দিয়ে এদেশের সংসদ সদস্য হবে এটাই স্বাভাবিক একজন মনিরুজ্জামান তার জীবন যৌবনের সমস্ত কিছু দিয়ে রাজনীতি করছেন সে সংসদে যাবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক হওয়া উচিত ছিল এই স্বাভাবিক কাজটা রাজনৈতিক কর্মীরা যদি করতে পারত দেশের এই রকমের পরিস্থিতি হয়তো বা হতো না কিন্তু রাজনীতিতে এই সংকটটি আছে এই সংকটটিও দুই সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার মধ্যে থেকেই আমরা আলোচনা করব